নমস্কার, তর্ক যুক্তি গপ্পে স্বাগত জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে চন্দন দেবনাথ, এবং আজকের তর্ক যুক্তি গপ্প যে বিষয় নিয়ে সেটা হচ্ছে রাজ্য রাজনীতিতে সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব কতটুকু, এই নিয়ে আলোচনা। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই আলোচনায় আমরা আজকে কোনো রাজনীতিবিদ নয়, আমরা রাজ্যের ইউথদের অর্থাৎ যুবকদের আমন্ত্রণ করেছি। এবং আজকে যাদের আমন্ত্রণ করেছি হয়তো সবাইকে আমরা পাইনি, আমরা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ এমন যারা একটু বাম চিন্তা চেতনা বহন করেন তাদেরকেও ফোন করেছিলাম, মেসেজ করেছিলাম, আমন্ত্রণ করেছিলাম। কিন্তু এছাড়াও যারা ডান মনোভাবপন্ন সোশ্যাল মিডিয়াতে সেই বিষয়গুলো তুলে ধরেন ওনাদেরকেও আমন্ত্রণ করেছি। পাশাপাশি তরুণ সাংবাদিক যারা রাজ্যে এই বিষয়গুলো নিয়ে চর্চা করছেন এবং ওনাদেরও চোখে পড়ছে বিষয়গুলো নিয়ে আমাদের সাথে আলোচনা শেয়ারও করেছেন, তাদেরকেও আমন্ত্রণ করেছি। যারা যারা আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন এবং যারা আজকে পাশাপাশি এখানে আসতে পারেননি, আমাদের আজকের টক শোতে সশরীরে আসতে পারেননি, কিন্তু আপনারা আমাদের এই টক শোতে সরাসরি অন্তর্ভুক্ত হতে পারেন, সরাসরি ফোন করতে পারেন 03-8-1-2-3-8-4-8-8 এই নাম্বারে এবং আমাদের আজকের আলোচনা অংশগ্রহণ করতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব রাজ্য রাজনীতিতে কতটুকু পড়ছে এবং আগামী দিনেও কি হতে যাচ্ছে, এই নিয়ে আলোচনা করবেন। আমাদের সাথে আছে সম্মানিত অতিথিরা, চলুন পরিচিত হওয়া যাক। একবারে ডান দিক থেকে আছেন শিলাজিৎ কর ভৌমিক, স্যার স্বাগত জানাচ্ছি। এই শিলাজিৎ কর ভৌমিক রাজ্যের তরুণ সাংবাদিক, পাশাপাশি আমরা এই বক্তাকে আমরা আজকে প্রথম তর্কযুক্তি গপ্পে পেয়েছি ঢাকা ট্রিবিউন, যে একটি সংবাদ সংস্থা, ওনার ওইখানে করেসপন্ডেন্টের ভূমিকা পালন করছেন এবং লেখালেখিও করেন, পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা, গবেষণা, লেখালেখি এগুলো ওনার চলতে থাকে। তাই তরুণ সাংবাদিক হিসাবে, নবপ্রজন্মের সাংবাদিক হিসাবে আমাদের আজকের আলোচনায় ওনাকে আমন্ত্রণ করেছি। আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের তর্ক যুক্তি গপ্পে উনি এসেছেন, স্বাগত জানাচ্ছি স্যার। আছেন আরেকজন অতিথি বাপি বণিক, রাজ্যের যুবমুখ, পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ যে ছেলে মেয়েদের পেয়ে থাকি, যুবকদের পেয়ে থাকি, যুবতীদের পেয়ে থাকি, তাদের মধ্যে একজন বাপি বণিক, আমরা ওনাকেও আমন্ত্রণ করেছি এবং উনি সাড়া দিয়ে এসেছেন। পাশাপাশি যাদের আমন্ত্রণ করেছি, যারা আসতে পারেননি আজকে এবং কেউ ভয় ভীতির মুখোমুখি হবেন এইভাবে আসতে পারেননি, কেউ জবাব দিয়েছেন আমরা আমাদের প্রিপারেশন নেই, তারাও আসতে পারেননি, কিন্তু এই রাজ্য আমাদের, পাশাপাশি এটা জানতে হবে এই রাজ্যের মানুষগুলো আমাদের, এই সোশ্যাল মিডিয়া, এই রাজ্য যেটা চলছে এটাও আমাদের, যারা রাজনৈতিক নেতা এরাও আমাদের, আজকে এই শহর, এই রাজ্য, এই রাজ্যের মানুষ প্রত্যেকেই আমাদের, আমরা প্রত্যেকের জন্য কথা বলতে গিয়ে ভয়ার্ত হওয়ার কোনো কথা নেই। আমাদেরকে অবশ্যই প্রতিটা, এক একজনের আইডিওলজি এক এক রকম হতে পারে, কিন্তু আমরা অবশ্যই নিজের মতো করে নিজের আইডিওলজিতে থেকে জবাব দেব, এটাই আশাবাদী এবং রাজ্যের যুব চেতনা সেটাই আশা করে। তাই রাজ্যের যুবকদের আমন্ত্রণ করব, আপনারা সরাসরি তর্ক যুক্তি গপ্পে ফোন করতে পারেন, আমাদের আজকের তর্ক যুক্তি গপ্পে সামিল হতে পারেন 03-8-1-2-3-8-4-4-8-8 এই নাম্বারে ফোন করে। আমরা যাব আমাদের সম্মানিত অতিথিদের কাছে এবং প্রথমে আছে যাব শিলাজিতের কাছে। শিলাজিৎ, কেমন লাগছে আজকের এই বিষয়টা, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব যে রাজ্য রাজনীতিতে বা রাজনীতিতে পড়ে, আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি, আপনার কি মনে হয় আসলে কি রাজনীতিতে এর প্রভাব পড়ে নাকি শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম অন্য কোনো সামাজিকভাবেই ব্যবহৃত হয় এবং এতে এর ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবটা অনেকটা কম, এটা আপনার কি মনে হয়? সোশ্যাল মিডিয়াতে রাজনৈতিক প্রভাব পড়ে। আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি একজন টুইটার এনথুসিয়াস্ট। আমাদের দেশের অনেক রাজনীতিবিদরা তারা টুইটার বা ফেসবুকে তাদের মতামত প্রায়শই ব্যক্ত করে থাকেন, তাদের মতাদর্শগতগুলি কনভে করতে থাকেন। তো কাজে সোশ্যাল মিডিয়া এবং পলিটিক্স মানে পলিটিশিয়ানরা তাদের মতামত বা তাদের ইডিওলজিস অনেক কিছু জনগণের কাছে পৌঁছে দিতে পারেন সোশ্যাল মিডিয়ার দ্বারাই। যেমন একটা যেমন আমাদের রাজ্যপাল, তিনি আপনি দেখে থাকেন যে প্রায়শই তিনি টুইটারে ওনার নানান মতামত ব্যক্ত করেন, নানা বিষয় ওনার মতামত ব্যক্ত করেন। এই ওনার কিছু মতামত, ওনার মতামত কারো কাছে গ্রহণযোগ্য, কারো কাছে গ্রহণযোগ্য মানে যেমন যার মতামত মানুষের নানা প্রতিক্রিয়া দেয়। তবে এই টুইটারে, এই সোশ্যাল মিডিয়ার দ্বারা তিনি ওনার মতামতটা ব্যক্ত করেন। পাশাপাশি এই রাজনীতিবিদরা সোশ্যাল মিডিয়াতে তাদের কিছু মতামত ব্যক্ত করলে, তাদের নানা ব্যাপারে কথাবার্তা বললে, এটা আমাদের সাংবাদিকদের জন্য একটা খবরের একটা সোর্স হয়ে যায়। যেমন রাজ্যপালের
এই টুইটারের নানা বক্তব্য নিয়ে আমি আমার পত্রিকার জন্য ঢাকা ট্রিবিউন নিউজ করেছি। তো কাজেই সোশ্যাল মিডিয়াতে রাজনীতির ভালো একটা প্রভাব আছে, ভালো একটা প্রভাব আছে। ঠিক আছে শিলাজিৎ, আপনার কাছে আসবো। আচ্ছা বাপি বণিক, আপনার কাছে যাবো স্যার। আপনাকে আমরা প্রায়শই লক্ষ্য করি এবং যে সোশ্যাল মিডিয়াতে আপনি প্রায়শই লেখালেখি করেন এবং এই ক্ষেত্রে বিভিন্ন বিষয় কন্ট্রাডিক্টরি বিষয়ও তুলে আনেন এবং সেগুলো নিয়ে প্রায়শই একেবারে যুক্তিগর্ভ আলোচনা হয় এবং সেখানে মন্তব্য রিকমেন্ড কমেন্ট সেখানেও আপনার উপস্থিতি লক্ষ্য করি। আসলে এই সোশ্যাল মিডিয়াতে আপনাদের রাজনৈতিক মতাদর্শগুলো তুলে ধরা, এটাকে আপনি কীভাবে নিন? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া এরকম একটা মাধ্যম যেটা দিয়ে আমরা সহজেই মানে যারা মাস মানে যারা আছেন মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, আমাদের মানে সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যে তুমিও জানো, ইউ হ্যাভ দ্য রাইট টু নো যে কী হচ্ছে কী না হচ্ছে, কী হবে আগামী দিনে, কী হতে যাচ্ছে, কিংবা তুমিও পার্টিসিপেট করো, মানুষকে বলো যে এটা হতে যাচ্ছে। আমি বলছি না যে আমি যা লিখি লেখালেখি করি সবগুলি আপনারা দেখুন কিংবা আমার থেকে কিছু জানুন, আমি সেটা বলছি না। আমি জাস্ট আমি যতটুকু জানি অতটুকু আমি ফেসবুকের মধ্য দিয়ে আমি জাস্ট জানান দিতে চাইছি যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যে কারণ আজকাল দিনের ছেলেমেয়েরা সবাই কম বেশ মোবাইল ইউজ করছে, অনেক কাজে ওরা মোবাইল ইউজ করছে, কেউ পরীক্ষার কাজে ইউজ করছে, কেউ বিভিন্ন যোগাযোগ রক্ষা করছে ওটা দিয়ে, বিভিন্ন মাধ্যম হোয়াটসঅ্যাপ আছে ওটা দিয়ে, একদম ইজি প্রসেস এটা জিনিসটা। তো আমার মানে ব্যক্তিগত মতামত হচ্ছে গিয়ে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক ইজ দ্য ওনলি ওয়ে যে আমি এটা মাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারবো। এটা দ্যাট ইজ নট কল্ড পলিটিক্স, এটা কিন্তু পলিটিক্স না। আমি জাস্ট বোঝাচ্ছি যে ভাই এটা আমার মতাদর্শ, তুমি বোঝো, তুমি আমার সাথে হাতে হা মেলাও অথবা নাতে না মেলাও তাতে আমার কোনো আপত্তি নেই। ইট ডাজ নট মিন দ্যাট যে মানে অনেক সময় কি দেখা যায় যে ফেসবুকের মধ্যে অনেক কিছু হয়ে যায়, মানে একটা ঘটনা কিংবা কোনো কিছু এটা একটা অন্যরকম রূপ ধারণ করে, আমি চাই না এসব বিতর্ক সৃষ্টি হয়। এক্স্যাক্টলি, আপনি যেটা বলেছেন একদম সত্যি, বিতর্ক সৃষ্টি হয়। তো আমি সেটার দিকে যেতে চাইছি না, কারণ দেখুন আমরা হয়তোবা ছোট মানে সমাজের মধ্যে হয়তোবা আমরা ইউথরা যারা আছি তারা তো যারা বয়োজ্যেষ্ঠরা আছেন আমাদের সমাজে, স্যাররা আছেন, মানে এতটুকু তো আমরা দাবি করতে পারি, হয়তোবা আমি কোনো দিনও প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবো না, কিংবা আমি কোনো কখনো মুখ্যমন্ত্রী সাহেবের কাছে যেতে পারবো না, কিংবা রাজ্যপাল স্যারের কাছে যেতে পারবো না। তো দিস ইজ দ্য অনলি ওয়ে যে আমি একটু টাচে থাকলাম, যে একটু কিছু যদি আমরা একটু অ্যাওয়ারনেসটা পাই যে স্যার আপনারাও একটু মতামত ব্যক্ত করুন, দেখুন আমাকে একটু দ্যাট ইনডাইরেক্টলি মানে একটু সম্মান দেওয়া। কারণ আপনি ধরেন আজকে আমি একটা কিছু লিখলাম, আমাকে আজকাল দিনে মানে প্রায়শই দেখা যায় আমাদের প্রধানমন্ত্রী উনি এত ব্যস্ততার মধ্যেও মানে সব কিছু ইয়ে করে মানে রিপ্লাই দিচ্ছে। কিন্তু আমি রিসেন্টলি একটা জিনিস দেখলাম আমার খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে গিয়ে উনি একটা নিমন্ত্রণ পেয়েছিলেন কোনো একজন সাংবাদিকের, মানে ওনার ছেলের বিয়ে গেছে কিছুদিন আগে হয়তোবা, তো নিমন্ত্রণ করেছিল, তো উনি সাড়া দিয়েছেন, নিমন্ত্রণ পত্রর মাধ্যমে সাড়া দিয়েছেন। তো এটা আমার ভালো লেগেছে, মানে ফেসবুকে দেখেছি আমি, আমার ভালো লেগেছে। কেন ভালো লেগেছে, যে মানে এরকম না যে প্রধানমন্ত্রী কোনো পার্টিকুলারলি দলের হতে পারে না, মুখ্যমন্ত্রী কোনো পার্টিকুলারলি দলের হতে পারে না, রাজ্যপাল স্যার কোনো দলের হতে পারে না। তো এই যে জিনিসগুলি সাংবাদিক পদগুলি আছে, তো আমাদেরকে একটু সাড়া দেওয়া তার জন্য, এটা এরকম না, দ্যাট ইজ নট কল্ড পলিটিক্স। স্যার আপনারা অবশ্যই আপনাদের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ আছে, যার যার এই মতাদর্শগুলো, রাজনৈতিক ভাবনাগুলো, রাজনৈতিক চিন্তা চেতনাগুলো আপনারা ফেসবুকে লিখবেন, টুইটারে লিখবেন, এটাই স্বাভাবিক। এবং যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, মানে সোশ্যাল কনসার্ন তৈরি করাই অ্যাক্টিভিস্টদের কাজ এবং যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এবং বর্তমান সময়ে আমরা যদি লক্ষ্য করি দেখি যে আমরা প্রতিটা যুবক যুবতী থেকে শুরু করে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ কেউই বাদ নেই, আজকে সবাই কিন্তু একটা মোবাইল আছে হাতে, এই মোবাইলকে ব্যবহার করে সবাই কিছু না কিছু করছে। হয়তোবা কেউ কেউ বলছে সোশ্যাল মিডিয়া ব্যবহারে অনেকটাই যে সুইসাইড কেস, আগে যেরকম আঘাত পেলে সঙ্গে সঙ্গে এটা করে নিত, নিজেকে ক্ষতি করা, এটা কমে গেছে। আবার অন্যদিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজকে সুইসাইডাইজ করা, এটা বেড়ে গেছে। যেটা হয়ে থাকে নিজেকে আঘাত করার জিনিসটা যতটা কমেছে, সমাজকে সুইসাইডাইজ করা সেটা বেড়ে গেছে। যেমন যদি সোশ্যাল মিডিয়া আপনারা মতাদর্শগত ব্যবহার করেন, তাহলে সেখানে আমাদের কোনো বক্তব্য নেই এবং জনতার কোনো বক্তব্য নেই, যার যার মতাদর্শ রেখেছে কমেন্ট রিকমেন্ট হবে, বিতর্ক হবে। কিন্তু যখনই সোশ্যাল মিডিয়া ব্যবহৃত হয় যে একটি ভুল, একটি ধরুন কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম যে রাজ্যের বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব,
উনি ইস্কনের একটি অনুষ্ঠানে নৃত্য করছেন এবং হরে কৃষ্ণ গান হচ্ছে, কিন্তু দেখলাম কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট সেটাতে কিছু অশ্লীল ভিডিও, অশ্লীল ভাষার প্রয়োগ করে সেটাকে কনভার্ট করে এডিটিং করে এটা ফেসবুকে চালিয়ে দিচ্ছে, যারা দর্শক আপনাদের জন্য আমরা দিতে পারতাম, কিন্তু আমরা চাই না যে আপনাদের অরিজিনাল এবং ফেক দুটো দেখিয়ে হয়তো দিতে পারতাম, কিন্তু আমরা যেটা বরাবর লক্ষ্য করি যে মানুষের মধ্যে আমরা বেশিরভাগ মানুষের মধ্যে একটা কনসার্ন এবং একটা মনোভাব হয়ে গেছে যে আমরা ফেকটাকেই গ্রহণ করব। কিন্তু এই জন্যই আমি এই বিষয়টাকে আপনাদের সামনে রাখতে পারছি না এখন, কিন্তু আমি বলে দিচ্ছি কিছুদিন আগে এরকম ঘটনাটা ঘটেছে। তখন আমাদের এটা চোখে আসে যে রাজ্যের বিজেপি সভাপতি, উনি যে একটা একটা দলের সভাপতি এবং কিছু পিপলকে উনি প্রতিনিধিত্ব করেন, সেখানে দেখা গেছে উনি যখন নৃত্য করছেন হিন্দু ধর্মের একটি সনাতন ধর্মের একটি গানে নৃত্য করছেন, এটা স্বাভাবিক, সনাতন পন্থীয় গান চলছে, অবশ্যই নৃত্য করবেন, এটাতে খারাপ কিছু নয় একজন রাজনৈতিক নেতা, কিন্তু ওটাকে কনভার্ট করে এডিট করে সেখানে বাজে কিছু অশ্লীল শব্দ ব্যবহারে গান তৈরি করা হলো। ঠিক কিছুদিন পর আবার আমরা লক্ষ্য করলাম যে একটি পোস্টার, যে পোস্টারটা ছিল একেবারেই অন্য প্রসঙ্গে, পোস্টারটাতে অন্য কিছু লেখা ছিল, কিন্তু সেখানে কিছু শাসক দলীয় একটা পোস্টার, শাসক দলীয় কিছু নেতাবর্গ নিয়ে হাঁটছেন, সেখানে এডিট করে বানানো হলো এবং দুটো দলের মধ্যে সম্পৃক্ততা দেখিয়ে সফট হার্টকে আঘাত করে সেখানে ফেক একটি পিকচার ছেড়ে দেওয়া হলো। এরপরে আমরা শুনেছি ওনার নামে কেস হয় বা কিছু। আসলে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা যারা এইভাবে লেখালেখি করেন, তারা ফেক অ্যাকাউন্টগুলোতে বা ফেক বিষয়গুলোকে কেন বারবার সামনে আনেন এবং এক্ষেত্রে আপনারাও কেন এগুলোতে ঝুঁকে পড়েন? দেখুন, যেটা আমি বলবো, পার্সোনালি বলছি, আমি জানি না কে পোস্টার বানিয়েছে কিংবা কে দিয়েছে, কিন্তু আমি সেটা জানি যে মানে কোথা থেকে মানে পোস্টার যে করা হয়েছে, উনি একজন মানে ওমেন আই থিঙ্ক, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, উনি দিল পোস্টটা, তারপর এটা মানে ভাইরাল হয়েছে, সবাই দেখেছে, ইভেন মানে আমি যা শুনতে পেলাম, ইভেন পত্রপত্রিকার মধ্যে দেখতে পেলাম যে কি মানে ওনার নামে কেস হয়েছে, সামথিং এফআইআর হয়েছে, ইভেন সেটাও আমি শুনতে পেয়েছি দুজন মহিলা পুলিশ, আপনি নোট করে রাখুন, দুজন মহিলা পুলিশ আর চারজন মানে মেল পুলিশ ওরা গেছেন, উনি যেখানে কর্মরত সেখানে গেছেন। তো ব্যাপারটা আমি এরকমভাবে দেখতে চাই, যদি আমি কারোর সম্পর্কে কিছু লিখি কিংবা কোনো ফেক কিছু বানাই, তাহলে যার সম্পর্কে লিখেছি ওনাকে সেটা জাস্টিফিকেশান দেওয়া দরকার যে আদৌ কি মানে ওই যে বাম আর কংগ্রেস ওরা কি সত্যি জোট হয়েছে কি না ত্রিপুরা রাজ্যে, কারণ ওদের জাস্টিফিকেশান না দিয়ে ওরা কি করেছে, ওই মহিলাকে পার্টিকুলারলি টার্গেট করে, কারণ আমি সেটাও আপনার স্টুডিওতে আমি বলে দিয়ে যেতে চাই যে শুধু ওই মানে পার্টিকুলারলি মহিলা দেননি, ইভেন অনেকেই দিয়েছে, আমিও দিয়েছি, আমি আপনাকে সত্যি কথা বলছি আমিও দিয়েছি, কিন্তু পরবর্তী সময় আমি যখন বুঝতে পারলাম যে সেটা ফেক, আমি সাথে সাথে সেটা লক করে দিয়েছি, কারণ আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একটা সত্য যে জিনিসটা ওটা সামনে তুলে ধরা, কারণ আমরা দেখেছি পশ্চিমবাংলার মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় আর রাহুল গান্ধী মহাশয় ওরা একসাথে মালাতে জড়িয়ে ফটো ওটো তুলেছেন, ওরা ভোটে একসাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তো আমরা ধরে নিয়েছি যে হয়তো বা এই রাজ্য এরকম কিছু একটা হয়েছে। তো আমি এটাকে ফেক বুঝতে পারিনি, না আমি প্রথমে বুঝতে পারিনি, সত্যি কথা বলতে যেটা আমি প্রথমে বুঝতে পারিনি, একটা আবছা জোট তো আগে থেকে, আবছা জোট তো আগে থেকে ছিল অবভিয়াসলি, কারণ মানে এজ এ নর্মাল সিটিজেন প্রত্যেকের মাথাতে প্রথমেই সেটা আসবে, কারণ ওয়েস্ট বেঙ্গলে যদি জোট হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ত্রিপুরা তো জোট হয়েছে, এটা ভিতরে হয়ে থাকে কিংবা বাইরে জোট তো আছে, তো নিশ্চয়ই কিছু না কিছু তো আছে, না হলে মানে সত্যি কথা বলতে কি মানে যদি কিছু রটে তা তো কিছু বটে, মানে এটা হচ্ছে এটাকে এটাকে ধরে নিয়ে আপনারা এটা এটাই হ্যাঁ পোস্ট করেছি, কিন্তু আমার কনসার্ন হচ্ছে কি দ্যাট ইজ টোটালি রং, একটা মানুষকে কিংবা একটা মহিলাকে তুমি ইন্ডিভিজুয়ালি টার্গেট করে, তাও আমি একটা চিঠি দেখতে পেয়েছি যে সামথিং একজন ওনার নাম এক্স্যাক্টলি উনি চিঠিটা লিখেছেন, উনি চিঠিটা কার কাছে লিখেছেন, উনি লিখেছেন ওদের মানে মেবি কমিউনিস্ট পার্টির সদর দপ্তরে। তো আমার কনসার্ন হচ্ছে কি অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন অফ ত্রিপুরা ইউ শুড রেসপেক্ট গার্ল ফার্স্ট প্রথমে, আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে গিয়ে আইনকেও সাথে সাথে সম্মান করা উচিত, আপনার নজরে যদি এটা খারাপ থাকে মানে এটার মধ্যে যদি খারাপ কিছু লেখা হয়ে থাকে আপনি আইনের সাহায্য নিন, আইনেরই তো সাহায্য, না 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 সরি স্যার আইনের সাহায্য, ফোন আছে নেব, হ্যালো, হ্যাঁ কে বলছেন স্যার, হ্যাঁ
আমি সত্যজিৎ বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি একটা প্রশ্ন বাপি মনিকে জিজ্ঞেস করতে চাই। আগামী বিধানসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়া এই নির্বাচনে কতটুকু প্রভাব বিস্তার করবে? না, এটাই তো আজকের আলোচনা। আপনি এছাড়া বলতে আমরা যে আলোচনাটা করছি আজকের এই বিষয়টা, যে আগামী নির্বাচনে সোশ্যাল মিডিয়া কিভাবে প্রভাব বিস্তার করবে, এগুলি আলোচনা করছি। এছাড়া আমাদের সাথে আছেন সাংবাদিক শিলাজিৎ করভূমিক, উনিও আছেন, এগুলি আলোচনা হচ্ছে। বিশেষ কোনো বিষয় যে আপনার সোশ্যাল মিডিয়াতে চোখে পড়েছে, যেটা আপনার কাছে দৃষ্টিকটু লেগেছে এবং আপনি তুলে ধরতে চান, এমন কোনো বিষয় আছে কি স্যার? এরকম হচ্ছে, আপনার সোশ্যাল মিডিয়াতে বর্তমানে মানে খুব বেশি সংখ্যক ভাবে ফেক আইডি দেখা যাচ্ছে। ওগুলিকে মানে ইয়ে করার জন্য, মানে কাউন্টার করার জন্য, মানে রাজ্যের আইটি সেল বা দেশের আইটি সেল কি পদক্ষেপ নিচ্ছে বা নিতে পারে, এটা জানা উচিত। ঠিক, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি তর্ক যুক্তি গপ্পে ফোন করেছেন বলে ধন্যবাদ স্যার। যেটা ঠিক আছে, আপনার কাছে আসবো, শিলাজিৎ বাবুর কাছে যাব, যেটা যদিও বাপিবাবুর কাছে রেখেছিলেন, আপনি তো আলোচনাই করছেন, অবশ্যই উনিও শুনবেন এই বিষয়গুলো। স্যার, যে বিষয়টা আপনার কাছে রাখবো সেটা হচ্ছে, উনি যেটা বললেন যে ফেক অ্যাকাউন্ট, আজকে ফেক অ্যাকাউন্টের রমরমা, এবং ফেক অ্যাকাউন্ট থেকেই দেখা যায় যে একটি ফেক অ্যাকাউন্ট থেকে যে কোনো জিনিস এডিট করে সেটা বাজারে ছেড়ে দেওয়া হয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে সেটা বাজারে চলে, এবং কেউ না কেউ সেটা ধরতে পারে না, তখন সেটা নিজের প্রোফাইলে দিয়ে দেয়। এবার কেউ টার্গেটেড কেস খায়, কেউ বা এটার কেসের আন্ডারেই পড়ে না, এরকম ঘটনা ঘটে, বিতর্ক হয়, কাটাকাটিও হয়, মারামারিও হয়, দাঙ্গাও হয়ে যায় এর দেশে। আসলে ফেক অ্যাকাউন্টকে, যেহেতু এখন রাজ্যে নির্বাচনের মৌসুম, এইরকম অবস্থায় ফেক অ্যাকাউন্টগুলোকে টার্গেট করে বন্ধ করা বা সেগুলোকে সীমিত করার জন্য কোনো পদক্ষেপ আইটি সেল নিতে পারে কি? এক্ষেত্রে কী 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 ব্যবস্থাপনা নিতে পারে? সেটা একটা আইটি এক্সপার্ট মানে আমারটা তো অনেক ভালোভাবে বলতে পারে, যেহেতু আমি না, এই ক্ষেত্রে নেওয়া উচিত কি না আপনার কি মনে হয়? অবশ্যই নেওয়া উচিত, অবশ্যই। যেমন একটা কথা বলি, কিছু মাস আগে গৌরী লঙ্কেশ মারা যাওয়ার পর শিলংয়ে একজন ব্যক্তি, একটা ফোন আছে ওনার নিচে, আপনার কাছে আসবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন স্যার? স্যার আমি অজয় বিশ্বাস বলছি বিশালগড় থেকে। হ্যাঁ বলুন স্যার। আমার প্রশ্ন হচ্ছে, ইদানিংকালে আমরা লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে, কিছু অশ্লীল মানে মেমে টাইপের প্রচার করা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী বা দেশের সম্মানীয় ব্যক্তি যারা আছেন তাদের বিরুদ্ধে। তো আমাদের কি সাইবার সেল নিজে থেকে কোনো উদ্যোগ নিয়ে এগুলি রুখতে পারে না? সেই জন্য তো পুলিশ আছে এবং এফআইআর নিচ্ছে, অনেক কিছু করছে। তো এফআইআর তো নিচ্ছে, আমরা লক্ষ্য করেছি কিছুদিন আগে একটা এফআইআর হয়েছিল, কিন্তু সেটাতে দেখলাম কোনো রিয়েক্ট হলো না, কিন্তু বিশেষ একটা এফআইআর আবার পরদিনই পুলিশ মানে এত তৎপরতা, আমরা কিছু মানে পুলিশের এখন নিরপেক্ষতা নিয়ে কেন আমাদের প্রশ্ন হচ্ছে এখন? সোশ্যাল মিডিয়াতেও পুলিশ রাজনীতির চোখ দেখছে নাকি আপনার কি এরকমই তো মনে হচ্ছে? আপনার মনে হচ্ছে এই ক্ষেত্রেও পুলিশ নিরপেক্ষ থাকছে না এবং সোশ্যাল মিডিয়ার ঘটনা নিয়ে পুলিশ নিরপেক্ষ যদি থাকতো তাহলে কিছুদিন আগে যে একটা কমপ্লেইন করেছিল তো ওখানেও তো পুলিশের সক্রিয়তা দেখাতো। কোন কমপ্লেইনের কথা বলছেন আপনি? বলছিলাম আজকে আমরা একটা খবর দেখলাম আপনাদের চ্যানেলে, যার বিরুদ্ধে সম্ভবত অনিন্দিতা ভৌমিক নাকি ওনার নাম, উনি একটা প্রথমত মানে কিছুদিন আগে সম্ভবত কেস করেছিলেন। তো সে ব্যাপারে উনি বললেন পুলিশ প্রথমে ওনার কেস নিতেই চাইছিল না। কেস করেছিলেন উনি কি, উনিও কি কোনো ভাবে আক্রান্ত হয়েছেন এমন কোনো ঘটনা আছে? অবশ্যই হয়তো বা আছে, আমি জানি না, কিন্তু আমি শুনে খবর থেকে শুনে আপনাকে বলছি ব্যাপারটা। আচ্ছা, এটা আমাদের, হ্যাঁ আমাদের এখানেও চলেছে যতটুকু, যে বিভিন্ন মিডিয়াতে এসেছে এবং বিভিন্ন পত্রিকায় এসেছে যে ওনাকে অশ্লীলভাবে কিছু ব্যবহার শব্দ ব্যবহার করা হয়েছে কোনো একটা পেজ, এরপর উনি কেস করতে যান, এটার কথাই বলছেন আপনি? হয়তো আমি ঠিক ব্যাপারটা জানি না, খবরে যতটুকু শুনলাম তা বলছি। আচ্ছা, তাহলে আপনি বলছেন পক্ষপাতিত্ব হচ্ছে এবং সাইবার সেল কোথায় এটা বলছেন? অবশ্যই অবশ্যই। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের তর্ক যুক্তি গপ্পে জুড়েছেন বলে। হ্যাঁ, যে বিষয়টা আপনার কাছে রাখছিলাম স্যার, সাইবার সেলের এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কি স্যার, সাংবাদিক হিসেবে এবং আপনারা যারা বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করেন, আপনাদের কি মনে হয় রাজ্য রাজনীতির এখন পরিস্থিতিতে মাঠ থেকে সোশ্যাল মিডিয়া গরম, এরকম অবস্থায় সাইবার সেলের কি করা, মানে কিরকম পদক্ষেপ নেওয়া উচিত? সাইবার সেলকে অবশ্য এই ফেক অ্যাকাউন্টগুলো ট্র্যাক করা উচিত, তারপরে
তারপরে অ্যাজ পার প্রিভেলিং লস, মানে যা লস আছে, আইটি আইটি লস আছে, এগুলি অনুযায়ী একটা অ্যাকশন নেওয়া উচিত। একটা এই প্রসঙ্গে বলে রাখি, কিছু মাস আগে গৌরী লঙ্কেশের মৃত্যুর পর শিলংয়ে একজন ব্যক্তি নাম বিক্রম আদিত্য বাহাদুর জাং রানা, তিনি গৌরী লঙ্কেশের হত্যাকারীদের বাহবা জানিয়ে দিয়ে একটা পোস্ট করেছিলেন, এমনকি তিনি কয়েকজন সাংবাদিকদের নাম পর্যন্ত লিস্ট করে রেখেছেন, বলছেন সাংবাদ এই সাংবাদিকদের এমনভাবেই হত্যা করা উচিত যেমন গৌরী লঙ্কেশকে হত্যা করা হয়েছিল। তীব্র প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে দেখা দেয় এবং ফেসবুক অথরিটিকে অনেকে কমপ্লেনও করে, তবে ফেসবুক অথরিটি অবশ্য যখন খুঁজতে যায়, ট্র্যাক করতে চায় লোকটা, তখন ফেসবুক তার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিটেড হয়ে গিয়েছিল। আচ্ছা, ডিলিটেড হয়ে গিয়েছিল, তবে তার স্ক্রিনশট কিন্তু ছিল তাদের। এরপর ব্যবস্থা নেয় কি না? এরপর ব্যবস্থা নিশ্চয়ই একটা ব্যবস্থা নিয়েছে, তবে রাজ্যে এরকম ব্যবস্থাপনার দরকার আছে, সাইবার সেলকে মডার্ন হওয়া উচিত। সেই ক্ষেত্রগুলো আপনি দেখছেন। স্যার একটা ফোন নেব। হ্যালো হ্যালো, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের যে সোশ্যাল মিডিয়া দেখাচ্ছেন, স্যার কে বলছেন? স্যার কে বলছেন? আমতুরিকের সামনে বলছি। হ্যাঁ বলুন। এবার সোশ্যাল মিডিয়া যারা কাজ করবে, আমরা যাতে পুঙ্খানুপুঙ্খানু একটা সমস্ত হিসাবে আমরা পাই, ওর যাতে কোন রকম একটা চুক্তি জামার যা কিছু আছে, ত্রিপুরার একদিন বহুত দিন থেকে কিন্তু মানুষ একটা নির্যাতিতার নিচে আছে। অতএব এইবারের ভূত যাতে সুন্দর হয়, এক নম্বর, দুই নম্বর, যাতে সোশ্যাল মিডিয়া তার মানে যেখানে যেখানে তারার দরকার, আমরা যাতে ত্রিপুরা রাজ্যের মানুষ যাতে নির্দিন হয়ে থাকে, আপনারা মাধ্যমে, আপনারা চ্যানেলের মাধ্যমে, যে সমস্ত জিনিস আপনারা চ্যানেলের মাধ্যমে দেখছি, খুব মনটাকে খুব শান্ত বলে মনে হচ্ছে আর কি। অন্তরপক্ষে ধ্যানঘাটের মানুষ, আমি ধ্যানঘাটের নিয়ে আমি মানে শ্রদ্ধা জানাই, আমরা যাতে আগামী দিন পুঙ্খানুপুঙ্খানু যদি সোশ্যাল মিডিয়া কোনো রকম ত্রুটি যাতে না থাকে, ত্রুটি মুক্ত যাতে হয়ে যাবে, চিন্তা কাটে যাবে। এক্ষেত্রে আপনি কি বলবেন? উনার এই বক্তব্যটার কতটুকু গম্ভীর্যতা আছে এবং এটাতে আপনার মতামত কি হতে পারে? স্যার শিলাজিৎ বাবুকে বলছি। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন যে পলিটিক্যালি এটাকে একটা ক্লিন একটা জায়গা করে রাখা উচিত, কেননা সোশ্যাল মিডিয়া ইদানিং দেখছেন নিশ্চয় অনেকেই ইনসাইটিং, প্রোভোকিং পোস্ট করছেন নানা বিষয়ে, নানা বিষয় মানে অনেক ইনস্টেন্সেস তো আছেই রিসেন্ট পাস্টে অনেকে। আর যে এক্সাম্পলটা আমি দিলাম যে এই কয়েকজন সাংবাদিকদেরকে এমনভাবে মেরে ফেলা হচ্ছে যেমন গৌরী লঙ্কেশকে মেরে ফেলা হয়েছিল, তো স্বাভাবিকভাবেই পলিটিক্যালি ক্লিন করা উচিত। আর আপনি নিশ্চয়, আমি আজকে একটা পোস্ট দেখছিলাম, খুব সম্ভবত আমি শিওর না, তবে মনে হয় তারা বিজেপি কর্মী, তারা আরেকজন স্ক্রিনশট তারা শেয়ার করেছিল, একজন স্ক্রিনশট শেয়ার করেছিল, সেই স্ক্রিনশটটা ছিল এই যে একজন একজন মেয়ের নামে ছিল ফেসবুক অ্যাকাউন্টটা, সে আমাদের প্রধানমন্ত্রীকে অসম্ভব অশ্লীল ভাষায় গালি গালাজ করছিল আর কি। সে একটা সেই অ্যাকাউন্টটা কিন্তু আবার একটা মেয়ের নামে ছিল, মেয়ের নামে ছিল, হ্যাঁ মেয়ের নামে ছিল। এখন এক অবাক করার মতো বিষয় সেটা, যেটা হলো স্যার একটা একটা ফোন নিই, এরপর আপনার এই বিষয়টা শুনবো। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন স্যার? আমি মোহনপুর থেকে সুকান্ত দেবনে বলছি। হ্যাঁ বলুন। আমার আমি ফোনটা করেছি রিসেন্টলি, আমি বিগত কিছুদিন ধরে ফেসবুক করি, তো ফেসবুক করার সুবাদে আমি যে জিনিসটা লক্ষ্য করেছি যে এর ধরনের মামলা বিগত কিছুদিন ধরে যখন রাজনৈতিক পরিস্থিতি যেখানে উত্তপ্ত আমাদের রাজ্যে, তো এই এই সময়ে দাঁড়িয়ে বিভিন্ন মামলা হচ্ছে, তো বিশেষ করে রাজনৈতিক গোষ্ঠী কেন্দ্র করেই হয়, মানে এরকম কারো ব্যক্তিগত আক্রমণ ধরনের এমন হয় আর কি, রাজনৈতিক দলের বিরুদ্ধে যদি কোনো মানে রাজনৈতিক মতাদর্শকে যখন আঘাত করা হয় তখনই মামলা করা হয়। কিন্তু আমাদের যে ত্রিপুরা রাজ্যের পুলিশ আজকের দিনে দাঁড়িয়ে প্রযুক্তি যে জায়গায় দাঁড়িয়েছে, প্রযুক্তির মানে যে জায়গায় দাঁড়িয়ে সে জায়গায় দাঁড়িয়ে আমাদের পুলিশের কাছে সেরকম ব্যবস্থা নেই ইনভেস্টিগেশন করার মতো। আমরা থানায় গেছি, আমি নিজেও একবার গিয়েছি, ওরা বলছে আমাদের কাছে সেরকম ইকুইপমেন্টস নেই, টেকনোলজি নেই যেটা ইউজ করে আমরা আসামিকে ধরতে পারি বা কে করেছে প্রকৃত যে টেকনোলজিটা ধরার মতো এখানে নেই। তো আমরা কি মানে আমাদের রাজ্যের পুলিশ কি বা আমাদের রাজ্যের প্রশাসন কি এটাকে অজুহাত বানিয়ে শুধুমাত্র এই এই ক্ষমতাকে কাজে লাগিয়ে আর শাসক দলের পক্ষপাতিত্ব করছে?
নাকি শাসিতরা পক্ষপাতিত করার জন্য এইসব আইনের এই যে তথ্য প্রযুক্তির যে পরিকাঠামোর অভাব এগুলি দেখা যাচ্ছে? কারণ আমি দেখছি গত দুই দিন আগে যে মামলাটি হয়েছে সেটাতে পুলিশ যথেষ্ট সক্রিয়, কারণ সেটা শাসকদলের বিরুদ্ধে ছিল, যে 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 মহিলা এটা করেছেন তিনি শাসকদলের বিরুদ্ধে বলেছেন, ওনার বিরুদ্ধে একদম আপ টু ডেট মানে তদন্ত করা শুরু হয়ে গেছে, ওনার কর্মস্থলে গিয়ে উপস্থিত হয়েছেন। কিন্তু বিগত সময়ে যখন দেখেছি তখন তো সেরকম তৎপরতা লক্ষ্য করা যায়নি। আপনাদের শুধু এটাই চোখে পড়েছে, কিন্তু সেক্ষেত্রে অন্যান্য ঘটনাগুলো তো ঘটেছে যেখানে যেখানে আমরা লক্ষ্য করেছি যে বিরোধী দলের নেতা যখন নৃত্য করছেন ইসকন মন্দিরে কৃষ্ণ নামে, সেটাকেও এডিট করে বাজে বানানো হয়েছে অশ্লীল। এবং আমরা লক্ষ্য করেছি মনসাপতির যে মনসা মায়ের গান করে রাস্তাতে নৃত্য করছে বামপন্থী দলের কিছু যুবক, সেটাকে এডিট করে কেউ খুব বাজে অশ্লীলভাবে করেছে। আসলে এই যে আপনাদের মধ্যে যুযুধান একটি যুদ্ধ, সেখানে কে লাগাম দিতে পারবে? আমার সঙ্গে কারো যুদ্ধ নয়, আমার সঙ্গে কারো যুদ্ধ নয়, আমি কারোর সাথে যুদ্ধ করতে চাই না। আমি বলছি না, যদি কোনো বিজেপি সমর্থক যদি যদি সিপিএম এর বিরুদ্ধে কিছু বলে তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হোক সেটা আমি বলছি না, বা সিপিএম এর বিজেপি তারা করলে বা সিপিএম এর তারা করলে কারোর প্রতি দু ধরনের মনোভাব প্রশাসন বা সরকার দেখায় সেটা আমি চাই না। আমি চাই যে আমাদের সরকার এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই কথাটা কিভাবে বলে যে আমার কাছে প্রয়োজনীয় প্রযুক্তি নেই, যেখানে আমরা আমরা ইন্টারনেটের যুগে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, রাজ্য সরকার এই কথাটা কিভাবে বলতে পারে যে আমার কাছে প্রয়োজনীয় প্রযুক্তি নেই? তার তো ভাবা উচিত, যেভাবে সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে, আর আমাদের সরকারের বিভিন্ন মন্ত্রীদের সোশ্যাল ওয়েবসাইটে বিভিন্ন পেজ আছে ফেসবুকে মাধ্যমে যারা প্রচার করে, তো প্রচারটা করতে পারে, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে যদি কোনো আইন হয়, সোশ্যাল যেটা সাইবার ক্রাইম, সাইবার ক্রাইমকে আটকানোর প্রয়োজনীয় ব্যবস্থা বা ইনভেস্টিগেশন করার যে তথ্য প্রযুক্তি ওনার কাছে থাকা উচিত, এটা সরকারের ব্যর্থ। সরকার কেন মানে না এটা? সরকার কেন মানে আমি দেখছি মানে বিভিন্ন সময় খালি মানে মানে প্রশাসনকে কাজে লাগিয়ে এই যে মানে বামপন্থীরা মানে বামপন্থী সরকার পক্ষপাতিত্ব করে কাউকে আঘাত করা নয়, দুই দলের যদি কেউ দোষ করে থাকে সাইবার ক্রাইমে যাতে সঠিক বিচারের মাধ্যমে করা হয়। সরকারের আমি আরেকটা কথা বলতে চাই, সরকারের একটা জিনিস বোঝা উচিত যে সোশ্যাল মিডিয়াতে সরকার বিরোধী কথা মানুষ এত বলছে কেন? সরকারের অবশ্যই ফল্ট আছে বা সরকারের অবশ্যই কোনো দোষ আছে, সেটা মানুষের মতামতকে সরকারের মানে দাম দেওয়া উচিত। এই যে উদ্যম ওদের মধ্যে দেখা যাচ্ছে, এই উদ্যমটা আসলে ঠিক নয়, এই উদ্যমে অহংকার ওদের করাটা ঠিক নয়, মানুষের জন্যই ওরা, মানুষের মধ্যে নয় ওরা, এই জিনিসটাও বোঝা উচিত। যেভাবে অনিন্দ ভৌমিককে বিগত দিনে আমি দেখেছি যেভাবে হয়রানি করা হয়েছে, সেটা খুবই মানে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ স্যার ফোন করেছেন। তর্কযুক্তিক আছেন শিলাজিৎ কর ভৌমিক, আছেন বাপ্পি বণিক। শিলাজিৎ কর ভৌমিক একজন উদীয়মান সাংবাদিক, পাশাপাশি আমরা এই রাজ্যে থেকে এই সাংবাদিককে পেয়েছি, উনি ঢাকার একটি সংস্থার সাথে সংবাদ সংস্থার সাথে জড়িত করেসপন্ডেন্ট হিসেবে এবং কাজ করছেন দীর্ঘদিন যাবৎ। ওনাকে আমরা পেয়েছি যুব সাংবাদিক, আর আমাদের সাথে আরও একজন অতিথি আছেন, যিনি হচ্ছেন বাপ্পি বণিক, যিনি সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ এবং লেখালেখি করেন। আমরা আমন্ত্রণ করেছি, ওনারা এসেছেন এবং আলোচনা করছেন, আপনারাও আমাদের সাথে আছেন তর্কযুক্তি গপ্পে সরাসরি ফোনের মাধ্যমে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা খুব গম্ভীর বিষয়, এই রাজ্যে এখন নির্বাচনের মৌসুম চলছে, এরকম পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া যতটা না রাজনৈতিক নেতারা মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন মানুষের সাথে, তার থেকে বেশি সোশ্যাল মিডিয়াতে ওনারা সেলফি দিচ্ছেন। সবচেয়ে বড় ব্যাপার, সোশ্যাল মিডিয়াতে যতটা সেলফি দিচ্ছেন তার থেকে বেশি সোশ্যাল মিডিয়াতে ওনারা কি করছেন, কোন হসপিটালে গেছেন, কার সাথে দেখা করেছেন, কোথায় কোন শহীদ মিনারে গেছেন, সব কিছুর ছবি আগে এসে যায় রাজনৈতিক নেতা পৌঁছানোর আগেই। এবং সেখানে কখনো কখনো আমরা দেখি সেটাকে ফটোশপ করে কারো কারো সামনে হয়তো বা ওয়াইন গ্লাস, কারো কারো চায়ের গ্লাস থাকলে ওয়াইন গ্লাস হয়ে যায়, কারো কোনো গান যদি থাকে কৃষ্ণ নামে সেটা হয়ে যায় কোনো এক গাঁজা কলকিন নামে, কেউ যদি মনসাপতির নামে কোনো গান চলে নৃত্য চলে সেটা হয়ে যায় আবার কোনো মদ সুরার নামে, আবার কোথাও যদি দেখা যায় গর্জে ওঠেন প্রতিবাদ করুন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সেখানে এসে যায় যে কংগ্রেস এবং সিপিএম এর মিতালি সেখানে কংগ্রেসকে হারানো হয়েছে কেন এর জন্য। অর্থাৎ গুলমুলিয়ে সোশ্যাল মিডিয়ার যারা অ্যাক্টিভিস্ট তারা কিন্তু পাক্কা খেলোয়াড় হয়ে গেছেন, কাকে কোন শটটা দেবেন ওনারা তৈরি করে নেন, হয়তো বা গ্রিন রুম বানিয়ে নিয়েছেন এবং গ্রিন রুমে চলে ওনাদের সমস্ত নিত্য নতুন কারবার।
সেখান থেকে আমরা যারা সাধারণ মানুষ যারা মোবাইল ব্যবহার করি, আবার কেউ কেউ এই মোবাইল এইসব কীভাবে হয় এটা জানি না, তাদের চিন্তায় পড়ে যে এটা কি হচ্ছে, আচ্ছা এটা কি সত্যি, এটা নিয়ে প্রশ্ন করার আগেই আমরা শেয়ার করে দিই, বুঝি না বুঝি শেয়ারের অবস্থা কিন্তু বেশি। আর কখনো কখনো যেটা লক্ষ্য করা যায় বিশেষভাবে সোশ্যাল মিডিয়া, সেটা হচ্ছে লোকটা ছেলে কিন্তু মেয়ের প্রোফাইল বানিয়ে খুব সুন্দর একটি মেয়ের ছবি দিয়ে এটাকে চালিয়ে দিল, অনেকগুলো লাইক কমেন্ট এবং খুব বাজারজাত হয়ে গেল, তার ওনার কমেন্ট বা মন্তব্যগুলো যাতে মানুষের কাছে পৌঁছায় চেষ্টা করলো। কখনো কখনো মেয়েকে ছেলে, ছেলেকে মেয়ে হতে দেখছি, সোশ্যাল মিডিয়ায় আজব কাণ্ড, আজব দুনিয়া হয়ে গেছে, রাজনৈতিক নেতারাও সোশ্যাল মিডিয়া থেকে করতে দেখতে দেখতে অর্থাৎ উপরের নেতাদেরকে ফলো করতে গিয়ে নিজেদের এত সেলফি দিয়ে থাকেন কাজের থেকে সেলফি বেশি। অর্থাৎ গুলমিলিয়ে কাণ্ডের মধ্যে সোশ্যাল মিডিয়া বর্তমান পরিস্থিতিতে রাজ্য রাজনীতিতেও প্রভাব ফেলছে। এই প্রভাবে কিন্তু এই নেতার দূরে, এই সোশ্যাল মিডিয়ার দূরে, যেমন ডানপন্থীরা দূরে, ডানপন্থীরা এবং এর থেকে বামপন্থীরাও দূরে নেই। যারা বলেছেন যে কম্পিউটারকে আনা যাবে না, অনেক মানুষের পেটে ভয় পড়বে, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা আমেরিকা থেকে, আমেরিকার কোনো মানুষ সেখান থেকে বিজনেস করছে, কম্পিউটার আমেরিকার মানুষ বিজনেস করছে, যারা কোনোদিন প্রতিবাদ করেছিলেন আজকে তারাও বুঝে গেছেন যে সোশ্যাল মিডিয়া কতটা ইম্পর্ট্যান্ট। এখানে কোনো বাবা আইডিওলজির কাজ নয়, এখানে সরাসরি এটাকে ব্যবহার করতে হবে, না হলে মানুষের সম্বন্ধ পাওয়া যাবে না। ওনারাও আজকে সোশ্যাল মিডিয়াতে আছেন, বামপন্থী নেতারাও এবং ডানপন্থীরা তো আছেনই, ডানপন্থীদের মধ্যে আবার উতাসে বাতাসে সেলফি নেতা তার অভাব নেই, বামপন্থীদের মধ্যে এমন অভাব নেই। অর্থাৎ সব মিলিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি জমজমাট কাণ্ড, মাঠঘাটে আন্দোলন কম, সোশ্যাল মিডিয়াতে আন্দোলন বক্তব্য বেশি। এর মধ্যেই আজকে আমাদের আলোচনা, সম্মানিত অতিথিরা আছেন আর আছেন আপনারা, যে সোশ্যাল মিডিয়া কিভাবে রাজনীতিতে বর্তমান পরিস্থিতিতে রাজ্য রাজনীতিতে প্রভাব ফেলছে এবং এই নিয়ে আলোচনা করছেন। শিলাজিতের কাছে ঠিক গেছিলাম বিরতির আগে, আমি বাপির কাছে যাব। বাপি, যে বিষয়টা আপনার কাছে রাখবো সেটা হচ্ছে, আমরা আপনার কেউ কেউ বলছে যে বিশেষভাবে আমরা লক্ষ্য করি যখন সোশ্যাল মিডিয়াতে বিরোধী দলের বিপক্ষে কিছু যায় তখন সেটা নিয়ে কেস করতে গেলে কেস নেওয়া হয় না, যদি সেটা সরকারের বিরোধী যায় তাহলে একেবারে পুলিশ, ছেলে পুলিশ মেয়ে পুলিশ অর্থাৎ জেন্টস লেডিস সবাই সহ যায় এবং এফআইআরও হয়, এফআইআর হয়, সেটা নিয়ে বিতর্ক হয় এবং প্রতিবাদ হয়, সব কিছু হয়। আচ্ছা, এটা আপনারা যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং লেখালেখি করেন, আপনাদের উপর এটা আপনাদের কতটুকু মনে হয়েছে এটা সত্যি, যারা অতিথিরা বলছেন এটা কি সত্যি? দেখুন, আমি তো প্রথমেই বললাম যে ব্যাপারটা, কারণ সব কিছু আজকাল কৌশলে চলে, আর সত্যি কথা বলতে গিয়ে মানে কমিউনিস্টরা যারা আছেন তারা কিন্তু প্রচণ্ড কৌশলী হয়, কৌশলী টাইপের ওরা। আমি তো এটাও বলতে পারি যে ওরা ফেক প্রোফাইল বানিয়ে এই যে সিপিএম কংগ্রেসের জোট হয়েছে সেটা মানে মার্কেটের ভাইব্রেন্ট হয় কি না, মানুষ কি চাইছে সেটা দেখতে চাইছে। তো অনিন্দিতা ম্যাডাম যিনি আছেন উনি ভুলক্রমে সেটা পেয়ে হয়তোবা ভেবেছেন যে হয়তোবা জোট হয়ে গেছে, উনি ছেড়েছেন, মানে সেটাও তো হতে পারে, ওরাই এই কাণ্ডটা করেছে। তারপর দেখেছে এখানে চালাকি করা যাবে, অনিন্দিতা ম্যাডামকে ফাঁসানো যাবে, তো ফাঁসিয়ে দিয়েছে। তো এরকমও তো হতে পারে, আমি যদি বলতে পারি, আইন তো সবার জন্যই প্রযোজ্য, আপনি কারোর উপর ব্লেম করার পর সেটা কিন্তু প্রমাণ করতে হবে। আর আমি পুলিশের কাছে জানতে চাইবো, মানে আমাদের যারা আছেন স্যাররা, ওরা কীভাবে একজন মানে পার্টিকুলারলি একজন কেউ এসে বললো, আমি আজকে গিয়ে বললাম যে চন্দন দা আমাকে প্যান দিয়ে এরকম ফটো করে দিয়েছে হাতে, তো এসে আপনাকে স্টুডিওর মধ্যে এসে ইয়ে করে দেবে, আপনার কর্মস্থলে চলে আসবে, টাইম টেবিল নেই, ইনফর্ম করবে না, দ্যাট ইজ নট কল ডিসেন্সি। ওদের ডিসেন্সি শিখতে হবে। আমি জানি না ওদেরকে এরকম কে কে বলেছে, একটা পলিটিক্যাল পার্টি একজনের উপর বায়াসড হয়ে ফট করে চলে গেছে। আর ঠিক আছে, তবে আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে এই ফেক জিনিসগুলোকে একেবারে চিন্তা না করে, চেতনা না করে কেন একভাবে শেয়ার করে দেন? আপনাদেরও তো যেহেতু সোশ্যাল মিডিয়াতে আপনারা অ্যাক্টিভিস্ট, ধরুন আপনি ডানপন্থী অ্যাক্টিভিস্ট, কেউ বামপন্থী অ্যাক্টিভিস্ট আছে, সবাই মিলে আপনারা সোশ্যাল মিডিয়াতে রাজনৈতিক যুদ্ধ করছেন বা রাজনৈতিক একটা মতাদর্শ তৈরি করছেন, সেখানে আপনারা না জেনে না বুঝে যা ইচ্ছা তা দিয়ে দিলাম, এতে ফায়দাটা কতটুকু হয়? না দেখুন, না জেনে না বুঝে দিয়ে দেওয়া এটাও ঠিক, আবার এটাও ঠিক না, সেরকম না। কিন্তু যারা বুঝে, যারা বুঝে শুনে, এটা ব্যাপারটাই হচ্ছে টোটালি মাস অ্যাওয়ারনেসের ব্যাপার আছে এখানে সেখানে। তো আমি একটা কিছু দিলাম, তো সেই ব্যক্তি যদি ধরে নেয় যে এটাই সত্যি, তো মানুষ তো সেটা গ্রহণ করেছে না যে এটাই সত্যি, তাই আমি একটু শেয়ার করে দিই কিংবা আমি এনে ছেড়ে দিই কিংবা কিছু একটা, তো এটার প্রভাবই রাজনীতির উপর পড়ে যায়। তো কারণ সবাই তো সব কিছু জানে, সব কিছু তো আর লোকানো না, আগে লোকানো যেত। আচ্ছা, সোশ্যাল মিডিয়া আসাতে এখন লোকানো নেই না, কিছু লোকানো। একটা ফোন নেব, আমাদের একটা ফোন আছে, আমরা একটা ফোন নেব স্যার, এরপর শিলাজিৎ আপনার কাছে যাব। হ্যালো, হ্যালো, লাইনটা কেটে গেছে স্যার, আপনার কাছে যাব। হ্যালো,
হ্যাঁ উনি, হ্যাঁ বলুন, কে বলছেন স্যার? হ্যালো, বোঝা যাচ্ছে না, কে বলছেন স্যার? আমার কথা শুনছেন? হ্যাঁ শুনছি, কে বলছেন? চন্দনা বলছেন তো? হ্যাঁ আমি বলছি, চন্দন বলছি, কে বলছেন? আচ্ছা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে। হুম হুম। যে যুক্তিতর্ক গল্প সরাসরি কথা হচ্ছে, আপনাদের মধ্যে বাপ পিতাকেও আমি চিনি, একটা আইনজীবী আছে ওনাকেও আমি চিনি, আমি বলছি বাইগড়া শান্তিবাজার মাঝখানে বেতাক একটা জায়গায় থাকি আমি, আমার চারিদিকে সবগুলো বিজেপির লোক, আমি একজন কমিউনিজম করি, এটা আমার জন্মগত সিদ্ধান্ত। সুতরাং আপনি আমাকে রাস্তাতে ধরার মারার কোনো অধিকার নাই, সেটা আমার গণতান্ত্রিক অধিকার, আমি যেটা করি সেটা খুশি আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ আমরা কাজ করি, সময় সারাদিন কাজ করি, সন্ধ্যার সময় ঘরে আসি, একটু আপনাদের টিভিটা দেখি, হ্যাঁ সমাজের মধ্যে তো আমরা বাস করি। এখন প্রশ্ন হচ্ছে বাপুদাকে জিজ্ঞাসা করুন বাপুদা কি ছিল, আজকে কি হয়েছে, বাপুদাকে স্মাগলার ছিল না ভালো লোক ছিল? আমি বলছি আপনি এটা বলুন যে সোশ্যাল মিডিয়াতে যেভাবে একে এক অপরের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, সেই ক্ষেত্রে একটি নির্দিষ্ট নিয়মের প্রয়োজন কিনা, একটা কানুনের প্রয়োজন কিনা, একটি আইনের প্রয়োজন কিনা, এবং সেক্ষেত্রে আপনার কথাটা বাস্তব, মিডিয়া সব জায়গায় থাকবে, মিডিয়া মানুষের রক্ষা করে। আজকে যদি আপনারা না থাকে হয়তো তীব্র মানুষ না, হয়তো পরিচিতির জন্য মিডিয়া ব্যবহৃত হয়। স্যার আপনি বুঝাতে চাইছেন যে নেতাকে তার পরিচিতি দেয়, একজন স্টারকে তার পরিচিতি দেয়, একজন স্টারকে স্টার বানায়, একজন সাধারণকে স্টার বানায় মিডিয়া? না আমি এটা বলছি না, এটা বলছি না, আপনারা মিডিয়া আছেন যেহেতু তার জন্য সারা ভারতবর্ষ পৃথিবীতে মিডিয়া আছে, সম্প্রচারিত যাচ্ছে, কিন্তু আমাদের দেশের রাজ্যের মধ্যে এটা হচ্ছে, এটা বিজেপিরা অবলম্বী ভাবে যে ঘটনাগুলো করছে, যে ট্রাইবেলটা নিয়ে, ট্রাইবেল একটা সম্প্রদায় নিয়ে দার্জিলিং টিকারগান রাজ্যবাগ করে, আপনার দার্জিলিং দেখছেন না যশোন সিনহা, এটা হচ্ছে দেখুন যশোন সিনহা যখন দার্জিলিং এ ছিল বলছে যে তোমাদের আলাদা গুরগান করে দিব আমি যখন বিজেপি জিতি। আপনি বিষয়টা আজকের আজকের বিষয়টা জানেন না বোধহয়, আজকের বিষয়টা যে সামাজিক যোগাযোগ মাধ্যম সেই বিষয়ে কিছু বলবেন স্যার আপনার কাছে, আপনি কি মোবাইল ব্যবহার করেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এগুলোতে কিছু দেখেছেন যেটা চোখে পড়েছে, যেটা দৃষ্টিকটু, এই বিষয়টা নিয়ে বলুন। অবশ্যই অবশ্যই আমার চোখে পড়ে, আমার চোখে দেখছি যে তারা আজকে আমার সামনে একজন আমাদের কমরেডের বাড়িতে বাজি ফুটিয়েছে। হুম, এর ব্যথাঘাতে আরে বুঝুন শুদ্ধ নাম, আপনি ঠিক আছে বুঝতে পারছি, মানে আপনি বলছেন যে মানুষের উপর আপনার আক্রমণ করা উচিত না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার কথা আমরা বুঝতে পারছি, এবং সেটা হচ্ছে আপনার এই বিষয়ের জন্য ধন্যবাদ যে আপনি ফোন করেছেন, এবং ওনাদের কাছে রাখবো এই বিষয়গুলো। তবে আপনাকে অনুরোধ করবো আপনি টিভিটার সামনে যাবেন অবশ্যই, আজকের বিষয় যেটা এটা অবশ্যই দেখে ফোন করবেন, আপনারা যারা ফোন করছেন আজকের তর্কযুক্তি গপ্পে ফোন করছেন, কাইন্ডলি মাই রিকোয়েস্ট, কাইন্ড রিকোয়েস্ট, আপনারা যারা তর্কযুক্তি গপ্পে ফোন করবেন অবশ্যই উপরে স্ক্রলে দেওয়া আছে কি প্রোগ্রাম করছি এবং আমি বারবার বলছি এবং কারা অতিথি আছে, পাশাপাশি অবশ্যই কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ওই বিষয়ে থাকবেন। আমি প্রতিদিনই বলি আমার তর্কযুক্তি গপ্পে এবং এই শোতে, বিশেষ করে এই শোতে আমি স্পেসিফিক বিষয়টা নিয়ে আলোচনা করি এবং ওটাতেই থাকি, এর বাইরে যাওয়াটা জন্য আমি প্রতিদিন শো করি, তাই প্রতিদিনের জন্য প্রতিদিনের বক্তব্যের জন্য আপনাদের কাছে সুযোগ আছে, তাই বিষয়টা জেনে ফোন করবেন, আমি অতিথিদের কাছে যাব। স্যার যেটা বললেন হয়তো বা উনি হয়তো দেখছেন না বা কিছু একটা হবে যেটা আমাদের মনে মনে হয়েছে, তবে যাই হোক যেটা আপনার কাছে যাব শিলাজিৎ বাবু, একজন সাংবাদিক হিসাবে আপনার কি মনে হয় এই যে সাইবার ক্রাইম, রাজ একটা ফোন আছে, আবার একটা ফোন এসে পড়েছে, একজন সম্মানিত অতিথি ফোন করেছেন, হ্যালো হ্যালো হ্যালো, স্যার নমস্কার, হ্যাঁ কে বলছেন? আমি স্যার শান্তনু ভাই। হ্যাঁ বলুন স্যার, কোথা থেকে বলছেন? মেলাগড়।
হ্যাঁ বলুন স্যার, বলুন। আর ওই আজকের দিকে অমর চক্রবর্তী প্রিয় এর প্রধান উনি তো চক্রবর্তী আসবেন না? না 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 না, অমল চক্রবর্তী আজকে তো তর্কযুক্তিতে নেই। আপনি মাই রিকোয়েস্ট, আবারও বলছি আপনারা যারা ফোন করবেন তা বিষয়টা তো দেখে নিন, আপনারা তো টিভির সামনে আসুন, নাহলে ফেসবুকে লাইভ যাচ্ছে। নিউজ ব্যানগার্ড একটা পেজ আছে, ওটাকে লাইক করে দিন, বা প্রোফাইল আছে লাইক করে দিন পেজে, সব সময় আমাদের যখনই তর্কযুক্তি গপ্পে পেজে লাইভ যায়, আপনারা দেখুন। যারা দূর দূরান্তে আছেন, নেই টক শো দেখতে পাচ্ছেন না আপনারা টিভিতে, তারা লাইভ দেখুন, ওনারা দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, আমরা আর ফোন নিচ্ছি না আজকে, আমরা শিলাজিতের কাছে যাব। স্যার, যে বিষয়টা আমাদের দেশে দুর্বল, এবং সবচেয়ে বড় কথা আজকে যেটা রাখতে হচ্ছে আপনার কাছে এবং আপনাদের কাছে, যে বাক স্বাধীনতার অধিকার, এটাকে গুরুত্ব দিয়ে বলা হচ্ছে বাক স্বাধীনতার অধিকার আছে, সুতরাং যে যায় বলে দিতে পারবে, এবং সেক্ষেত্রে সরকার বিরোধী স্ট্যান্ড নেওয়া এটা বাক স্বাধীনতার অধিকারের আর্টিকেলে পড়ে যায়। আসলে এই বাক স্বাধীনতার অধিকারকে কি অতিভাবে ব্যবহার করছে এই সোশ্যাল মিডিয়াতে মানুষ, কি মনে হয় আপনার? হ্যাঁ করছে। বাক স্বাধীনতা মানে না আপনি অকথ্য গালিগালাজ করবেন একজনের মা বাবাকে, যাচ্ছে তাই বাসায় গালিগালাজ। বাক স্বাধীনতা মানে কি? আপনি যে ওপিনিয়ন ফিল এক্সপ্রেস করবেন, সে ওপিনিয়নটা আরেকজন ভালো নাও লাগতে পারে। ধরুন আমি জাস্ট কথার কথা বলছি, আমি বামপন্থী একজন সিপিএম কর্মী আর আপনি বিজেপি কর্মী, আমি আমার মতামত দিলাম যে আমার পার্টি করেছে সেই করেছে, আমার পার্টি এবার জিতবে এই আসন নিয়ে, এটা আপনার ভালো স্বাভাবিকভাবেই না লাগতে পারে। তো এর মানে কি আমি বিজেপিকে যাচ্ছে তাই ভাষায় একটা গাল দেবো, মানে অকত অভদ্র মানে অশিক্ষিতের ভাষায় একটা গালিগালাজ করবো? এটা তো ঠিক না। অবশ্যই ফ্রিলি মতামত দিতে পারি, এবং যেটা আপনি বলছেন সোশ্যাল মিডিয়া কিন্তু একটা ব্যক্তির, যেমন আগে আমরা গাড়িতে উঠলে লেখা থাকতো যে ব্যক্তির পরিচয় তার ব্যবহারে, মেয়েদের সিটের উপরে লেখা থাকতো বা এদিকেও লেখা থাকতো, উঠতেই আমরা দেখতাম ব্যবহারে বংশের পরিচয় এই শব্দটা। এখন সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় প্রোফাইলের মধ্যে আগে ফেসবুক কর্তা এরকম একটা সেটেল করে দিতে হবে যে ব্যবহারে বংশের পরিচয়, কেননা যেটা শিলাজিৎ বলছিল, শিলা তুমি যেটা বলছিলে আর কি, যে কোনো ভাষায় কেউ একটা ব্যবহার করলো, তাহলে এর কি জানা নেই যে এর ভাষাটা কিন্তু 100 জন পড়ছে এবং তার যে ব্যক্তিত্বটা এটা কিন্তু পরখ করে নিচ্ছে? ডেফিনেটলি ডেফিনেটলি। আমার মনে পড়ে কিছু মাস আগে ফেসবুক দেখেছি এক মহিলা সাংবাদিককে, একজন ছাত্র খুব জেনিউ না, আমার মনে নেই ইউনিভার্সিটির কথা, দিল্লিতে কোনো বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র, মানে অ্যাজ অ্যালেজড বাই দ্যাট ওম্যান জার্নালিস্ট, তাকে ইন্ডিয়াস ওয়ার্ড নাম্বার ওয়ান যাচ্ছে তাই বলে গালি দিয়ে দিয়েছিল। এখন সেই জার্নালিস্ট হয়তো মতামত সেই ব্যক্তির ভালো লাগেনি, তো একজন মহিলাকে ওয়ার্ড প্রস্টিটিউট বলা তো এক সুস্থ মানসিকতার লক্ষণ না। আসন্ন বিধানসভা নির্বাচনের উপলক্ষে প্রায়শই তিনি কোন প্রকল্প উদ্বোধনের আগে ওনার প্রকল্পের কথাগুলি ফেসবুকে বা টুইটারে তিনি বলে দেন, প্রকল্পগুলি কেমন উপকার আসবে কি কি হবে। এখন দেখুন যে সংবাদ মাধ্যম, মানে আমি সংবাদ মাধ্যমকে অসম্মান না করেই বলছি, প্রত্যেক সংবাদ মাধ্যম নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে, সে মুদ্রণ সংবাদ মাধ্যম হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক। ধরুন আপনি মানে এই চ্যানেল ভ্যাঙ্গার্ড জেনিথ সাংবাদ, ধরুন একটা কথার কথা বলছি, তার কোনো প্রকল্পকে অন্যরকম চোখে একটু নেতিবাচক চোখে একটু প্রকাশ করলেন, আপনাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, তবে জেনিথ সাংবাদ কী করলেন, তিনি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ওনার এই প্রকল্পের ভালো দিকগুলির কথা বলে, ইতিবাচক দিকগুলির কথা বলে মানুষের কাছে ব্যাপারটাকে পৌঁছে দিলেন, এই দলের প্রচার কার্য এটা লাগালেন, এটা দোষের কিছু না। আরেকটা কথা বলে রাখি যে গতকালকে আপনার নিশ্চয় জানেন যে রাজ্যসভাতে হুই হট্টগোলের কারণে সচিন টেন্ডুলকার কথাই বলতে পারেন, সচিন টেন্ডুলকার কথাই বলতে পারেনি, অথচ কিছু ঘন্টা আগে ফেসবুকে ওনার একটা মূল্যবান কথা বলেছিলেন। আমি সংসদে দাঁড়িয়ে বলতে চেয়েছিলাম যে ডায়াবেটিস ও ওবেসিটির মতো রোগের সঙ্গে লড়াই করবার জন্য আমাদের খেলাধুলোর ভীষণ প্রয়োজন, বিশেষ প্রয়োজন। অর্থাৎ আপনারা বলতে চাইছেন যে সোশ্যাল মিডিয়া একটি ভালো কাজেও ব্যবহার করতে পারি আমরা, রাজনৈতিক দলাদলি তো রাজনৈতিক মতাদর্শ ব্যবহার করা যায়, পাশাপাশি আজকে সচিন টেন্ডুলকার যেটা বলছেন, গতকাল গত পরশু যে ঘটনাগুলো আমরাও দেখছি যে উনি বলতে পারেননি খুব হট্টগোলের জন্য,
কিন্তু উনি বাইরে এসে সোশ্যাল মিডিয়াতে সেটা বলেছেন। এর আগেও আমরা দেখেছি হেলমেট নিয়ে একটা প্রচার উনি করেছেন। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথিরা, আপনারা খুব মূল্যবান বক্তব্য রেখেছেন এবং আপনারা চাইছেন যে এই রাজ্যে একটি সাইবার এফেক্টিভ একটি সাইবার সেল হোক এবং এই জন্য আপনারাও বলেছেন, তাই ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিরা। আপনারা তর্কযুক্তি গপ্পে এসেছেন এবং আমাদের সময় কিন্তু নেই আমাদের হাতে, তাই আমাদের বিদায় নিতে হচ্ছে। তবে যে বিষয়টা আপনাদের কাছে রাখছি সেটা হচ্ছে, বরাবর আমরা যেটা বলি যে রাজনৈতিক মতাদর্শ কিংবা নিজের ভাবনা মত এগুলো রাখার নামই তো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া আপনি ঘরের বাইরে যেতে হবে না, মানুষের সাথে আপনি জুড়ে গেলেন, আপনার রাজনৈতিক মতাদর্শ রেখে দিলেন, আপনি কোথায় কাজ করতে গেছেন ওটা আপনি রেখে দিলেন, আজকের যে টক শোটা হচ্ছে এটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে, নিউজ ভ্যানগার্ড ফেসবুক পেজের ফেসবুক প্রোফাইলে যাচ্ছে, আপনারা যারা টিভিতে ক্যাবেল নেই তারা দেখতে পাচ্ছেন। তাহলে এটার একটা ভালো গুণ আছে, ভালো গুণটাকে আপনারা নিন এবং আপনাদের মতাদর্শগুলো রাখুন, বিতর্ক করুন। বিতর্ক করতে গেলে, মন্তব্য রিমন্তব্য করতে গেলে অবশ্যই আপনার ভাষার উপর অবশ্যই খেয়াল করুন এবং কোনো পোস্ট করার আগে যেটা সেটা হচ্ছে, পোস্ট করার আগে এই পোস্টটা কি সত্যি নাকি ফেক, অরিজিনাল নাকি ফেক, এটার দিকে লক্ষ্য রাখুন। আর রাজনৈতিক স্বার্থ উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে ফেসবুক প্রোফাইলগুলো তৈরি হয় এগুলো থেকে দূরে থাকবেন এবং ফেসবুক প্রোফাইলগুলো থেকে, বর্তমান পরিস্থিতিতে রাজনীতি কিন্তু চরমে এবং ফেসবুক বা সোশ্যাল মিডিয়া রাজনীতিকে অনেকাংশেই প্রভাবিত এবং সবচেয়ে বড় কথা এই ফেসবুক পুরো রাজনৈতিক সিস্টেমটাকে বর্তমান দিনে একেবারে ক্যাপচার করে নিয়েছে। তাই মাঠে ঘাটে নয়, ফেসবুকে যুদ্ধ হচ্ছে রাজনীতির। খেয়াল রাখুন 2018 নির্বাচন কোন দিকে যায়, কারা জেতে, কোন অ্যাক্টিভিস্টরা চক্কা মারে, কারা আউট হয়, তাই এভাবে দেখতে থাকুন তর্কযুক্তি গপ্প আমাদের সাথে, আমার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেতে যেতে বলতে হয় কথা বলে নেতা বিচার করে জনতা, জনতার হাতে বিচার ছেড়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।